পুজো আসতে এখনো বাকি রয়েছে 2 সপ্তাহ। তার আগে বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে শুরু হয়ে গেল উমার আরাধনা। মূর্ছা পাহাড়ে কামানের নবার তোপধ্বনিতে 1028 বছরের ঐতিহ্যবাহী পুজোর সূচনা হল। স্নান পর্ব সেরে এরপর 7 সকালে রাজবাড়ির মন্দিরে এলেন বড় ঠাকুরানী। কামানের নবার তোপধ্বনি এবং সেই তোপধ্বনির মাধ্যমে এই পুজোর সূচনা। মল্লরাজ জগৎমল্ল শিকারে বেরিয়ে পথ হারিয়ে জঙ্গলে আরাধনা করেছিলেন দেবী মৃন্ময়ীর, এমনই কথিত রয়েছে। আর রীতি মেনে আজ মন্দিরে আনা হলো বড় ঠাকুরুন অর্থাৎ মহাকালীকে। দেবী পক্ষে চতুর্থ তিথিতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরুন অর্থাৎ মহালক্ষ্মী, আর সপ্তমীর দিন আনা হবে ছোট ঠাকুরুন অর্থাৎ মহা সরস্বতীকে। সময়ের সঙ্গে ধূলিসাৎ হয়েছে মল্ল রাজপ্রাসাদ, এখন রাজবাড়ির পুজোয় সামিল হন গোটা মল্লভূমের মানুষ। জোড়া মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হলো। ধর্মতলায় সিপিএম এর মিছিলে অনুমতি দেয়নি পুলিশ, এলাকা জুড়ে 144 ধারা জারি। পুলিশ জানিয়েছিল গতকাল রাতে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, একটি সিপিএম এর মিছিল, অন্যটি জুনিয়র ডাক্তারদের মিছিল, দুটো মিছিলে করতে চেয়ে এবার হাইকোর্টে মামলা দায়ের করা হলো। দেখো একদমই মূল যেটা বক্তব্য সেটা হলো যে সিপিআইএম এর যে কর্মসূচি রয়েছে ধর্মতলা চত্বরে, সেই কর্মসূচি কিন্তু আজকেই রয়েছে, অর্থাৎ আজকেই তারা এই কর্মসূচি পালন করতে চান, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। তাদের আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে গতকাল পুলিশের তরফ থেকে বলা হয়েছে ধর্মতলা চত্বরে 144 ধারা রয়েছে, ফলত সেই কারণে এই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, কিন্তু আজকে দ্রুত শুনানির জন্য যে আবেদন করা হয়েছিল সেই আবেদন এখনো পর্যন্ত গৃহীত হয়নি। মনে করা হচ্ছে সম্ভবত আগামীকাল এর শুনানি শুরু হবে, ফলে আজকে যে কর্মসূচি সিপিএম এর করার কথা ছিল সেটা কতটা সফল হবে বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত সন্দেহ আছে। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে চিকিৎসকদের যে কর্মসূচি রয়েছে সেটা কিন্তু আগামীকাল রয়েছে, ফলে চিকিৎসকদের তরফে যারা আইনজীবী ছিলেন তারাও একই বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং তাদেরকেও মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং আগামীকাল এর বিচার প্রক্রিয়া শুরু হবে এবং সেই সময় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে। ধন্যবাদ সৌভিক।